বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাভলি ভিউয়ার্স? আজকে আপনাদের সাথে শেয়ার করব কেক ডেকোরেশন, বাসায় কিভাবে সহজ করে কেক ডেকোরেশন করা যায় সেটা এখন শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি আজকে অরেঞ্জ কেক ডেকোরেশন করব। আমি কেক বেক করে রেখেছি, সেটা আগের ভিডিওতে দেখিয়েছি। একটি প্যানে আমি এখানে মালটার রস নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার 1 চা চামচের মতো, আর দিয়েছি চিনি 2 চা চামচের মতো চিনি দিয়েছি। এখানে দিয়েছি ইয়েলো ফুড কালার, দিয়ে জাল দিয়ে আমি একটি জেল তৈরি করে নিব। অরেঞ্জ জেল আমার রেডি, এখন আমি কেক ডেকোরেশনে চলে যাচ্ছি। এখন আমি কেক স্লাইস করে নিব, এর জন্য আমি সুতা দিয়ে কাটার চেষ্টা করেছিলাম কিন্তু কাটতে পারিনি। এখন আমি ছুরি দিয়ে কেকের সাইডে লাল অংশ কেটে নিচ্ছি। এরপর আমি এই ছুরি দিয়েও চেষ্টা করেছি কিন্তু কেক স্লাইস করতে পারিনি। তারপর অন্য ছুরি দিয়ে আমি কেক স্লাইস করেছি। কেক আমি 2 ভাগে স্লাইস করে নিয়েছি। এখন ক্রিম বিট করে নিব। কেক ডেকোরেশনের জন্য আমি এখানে 1 কাপ হুইপড ক্রিম নিয়েছি, ভিভো হুইপড ক্রিম আমি ব্যবহার করেছি এখানে। এই হুইপড ক্রিম নর্মালে রেখে 2 থেকে 3 মাস ব্যবহার করা যাবে। ক্রিম নিয়েছি আমি 1 কাপের মতো। এখানে আমি এখন দিয়ে দিব পাউডার সুগার, পাউডার সুগার দিয়েছি আমি 2 চা চামচের মতো। আপনারা ইচ্ছা করলে নর্মাল সুগারও দিতে পারেন, ক্রিমের মতো কনডেন্স মিল্কও দিতে পারেন ইচ্ছা করলে। আমি ক্রিমের প্যাকেট ভালো মতো কষ্টি দিয়ে পেঁচিয়ে রাখলাম যেন বাতাস না ঢুকে, তারপর আমি নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেব। আমি ক্রিম বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে। কয়েক মিনিট এটাকে বিট করে নিতে হবে, বিট করলেই দেখবেন ফুমের মতো হয়ে গিয়েছে, তখন আমাদের বিট করা হয়ে যাবে। আমি বিট করে নিয়েছি। যে বোর্ডে আমি কেক ডেকোরেশন করব সেই বোর্ডের তলায় আমি একটু ক্রিম লাগিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কেকের স্লাইস। একটি বাটিতে আমি এখানে 1/2 কাপের মতো পানি নিয়েছি আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, কেকের উপরে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, এখন তার উপরে ক্রিম দিচ্ছি। ক্রিম চতুর্দিকে আমি ছড়িয়ে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। এখন এর উপরে আমি আরেক স্লাইস কেক দিয়ে দিলাম, তার উপরে আমি সুগার সিরাপ দিয়েছি, এখন আমি দিচ্ছি ক্রিম। নাইফ দিয়ে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে কেক ডেকোরেশন করতে বেশি সুবিধা হয়। টিম যেন চতুর্দিকে কভার করে, এভাবে টিম দিতে হবে। আস্তে আস্তে ধৈর্য সহকারে ক্রিম এভাবে সমান করে নিতে হবে। আমি যে অরেঞ্জ জেল তৈরি করেছিলাম সেই অরেঞ্জ জেল আমি কেকের সাইডে দিয়ে দিলাম। একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি জেল নিয়েছিলাম, সেই জেল আমি কেকের মধ্যে দিয়ে দিলাম। একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম নিয়েছি আর এখানে অল্প করে আমি দিয়েছি ইয়েলো ফুড কালার, তারপর কাঠি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ফুল করে নিচ্ছি। এই ফুলগুলো তৈরির জন্য আমি এখানে 1 mm সাইজের স্টার নজল ব্যবহার করেছি। স্টার নজল ব্যবহার করলে ফুলগুলো অনেক বেশি সুন্দর হয়। এখন আমি কেকের উপরে দিচ্ছি অরেঞ্জ জেল, চামচ দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। কেকের সাইডের বর্ডার আমি এখন করে নিচ্ছি। কেকের সাইডের বর্ডার করার পর কেকের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এখন আমি এর উপরে দিয়ে দিব সুইট বল, ছোট ছোট সুইট বলগুলি আমি দিব এর মধ্যে, উপরে ছিটিয়ে দিচ্ছি সুইট বলগুলো।
এখন কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। বাসায় যে কোনো অকেশনে আমরা কেক বানিয়ে এভাবে ডেকোরেশন করতে পারি সহজভাবে। আজকে কেক ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। আমি শাহানাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।